ta mana rajita sanjonda onno jomorcha jela ho pradesh er somosto padhikari ebong amontrito sobai ke onno koto joner bhashon hoyeche ekhon porjonto eta janate ami bolbo shoto bolbo ektai hoyeche eta shonar mantra ta koto koto cholche beta কাজের কথা হয়ে গেছে, এখন কথার কথা। তো আমরা জানি গত বছর তিরঙ্গ যাত্রা হয়েছিল, অখিল ভারতীয় নেতা মন্ত্রীরা এসেছিলেন, ব্যাপক উন্মাদনা সারা বিশ্বের মধ্যে আমরা পেয়েছিলাম। এবারে আরো একটু ভালোভাবে যাতে হয় সব জায়গায় ব্যাপক তার চেষ্টা হচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 14 জন নেতা, আমাদের মন্ত্রী, এমপি, তাদের নাম আমাদের কাছে এসেছে, যারা বাংলায় প্রবাস করবেন। 15 থেকে 30 তারিখ অবধি এই স্বাধীনতার 70 বছর জোরদার পালন হোক, সারা দেশে দেশপ্রেমের বন্যা হয়ে যাক, তার একটা প্রয়াস চলছে। চ্যালেঞ্জটা পশ্চিমবঙ্গে, বাকি জায়গায় কোনো সমস্যা নেই, করলেই হলো, এখানে করতেই যাবে না। প্রশ্ন আমাকে সকাল থেকে মিডিয়া ধরে আছে, বিধানসভা থেকে আসছি, ওখানেও বাইক কি দরকার, জাতীয় দলের পরীক্ষা দিতে হচ্ছে কেন, পরীক্ষা দিতে হচ্ছে তার কোন কারণ আছে? পশ্চিমবঙ্গ যেখানে জাতীয় দলের উন্মেষ, যেখানে বন্দে মাতরম রচনা হয়েছে, যেখানকার সন্তান জয় হিন্দ স্লোগান দিয়েছেন, তারা ভারতবর্ষ সেটা গ্রহণ করেছে, সেখানে এখন পাকিস্তান জিন্দাবাদ স্লোগান হচ্ছে, আফজলের ফাঁসি হয়েছে কেন, দেশের তো তার জন্য এখানকার লোক শর্মিন্দা হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, যেখানে জাতীয়তাবাদ কতটা আসে, এখানকার লোক কতটা জাতীয়তাবাদী, এটা আমাদের কাছে মোটেই সম্মানের নয়। উত্তরপ্রদেশের সমস্ত মাদ্রাসায় স্বাধীনতা দিবস পালন করে তার ভিডিও পাঠাতে বলেছেন যোগীজি, কেন এরকম? আমি বলেছি যে পশ্চিমবাংলায় মাদ্রাসায় বন্দে মাতরম গাইলে হেডমাস্টারের মাথা ফাটিয়ে দেওয়া হয়, স্বাভাবিক প্রশ্ন আসবেই, বন্দে মাতরম হচ্ছে কিনা, আদৌ জাতীয় পতাকা উঠছে কিনা, মুখে বললে হবে না, করে দেখাতে হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর জাতীয় পতাকা তোলে না, সেখানে প্রশ্ন উঠবেই। সেই জন্য আর জাতীয়তা, ভারতের জাতীয়তার বিরোধিতা করা, সংস্কৃতি পরম্পরা বিরোধিতা করা, মহাপুরুষদের অসম্মান করাটা এখানকার ফ্যাশন। ইউনিভার্সিটি স্টুডেন্টরা এটা করে নিজেদেরকে প্রগতিশীল সেকুলার মনে করে, তাদের তো পরীক্ষা দিতেই হবে, সন্দেহের তীর্থতে এগিয়ে ঘুরছে। তো আজকে তাদের পরীক্ষা দেওয়ার দরকার আছে, বাকিদের নিয়ে কোনো সন্দেহ নেই। যারা এতদিন স্বাধীনতা দিবস পালন না করে, ভারত মাতা কি জয় বন্দে মাতরম না বলে নিজেকে আর জাহির করার চেষ্টা করছেন, তাদের পরীক্ষা দিয়ে এসেছে, আর দিতে হবে, আমরাই পরীক্ষা নেব। আর নাহলে কিন্তু সমাজের লোক তাদের ছাড়বে না, খাবে দাবে সব পূর্তি করবে এখানে, আর ভারত মাতাকে জয় বলতে গলা শুকিয়ে যায়, ওটা চলতে আমরা তোমার এতদিন তোমাদের দিন থেকে যে তোমরা আমাদের ভারত মাতাকে নিয়ে যা ইচ্ছা করেছো, যে ভারত মাতার নগ্ন চিত্র এঁকেছে তাকে তোমরা পুরস্কার দিয়ে দেবো, আর আমরা তাকে দেশ ছাড়া করেছি, মরার সুযোগ দিয়ে দিয়েছি। যারা এটা করো তাদের কপাল এটাই আছে, মরতে হলেও বিদেশের মাটিতে মতো, পবিত্র মাটিতে পাপীদের মতো দেবো, আমরা ঘোরাতেও দেবো না, ঘুরতেও দেবো না, এটা ভারতের পবিত্র মাটি, ভগবান 10 বার এখানে অবতীর্ণ হয়েছে, আর পরিশ্রমে তার ঘামে দেশ পবিত্র হয়েছে, বিপ্লবে যারা হাতে গীতা নিয়ে বন্দে মাতরম বলেছেন তাদের রক্তে দেশ পবিত্র হয়েছে, সেখানে এই পাপি দেশদ্রোহীদের আমরা মরতেও দেবো না। কার ভালো লাগলো কি খারাপ লাগলো তাতে আমাদের ভ্রুক্ষেপ নেই, আমরা এটা বলবো এবং করবো, করাবো, আর এবার এটা পরিষ্কার করে বুঝিয়ে দিতে হবে। যারা সেকুলারিজমের নামে, প্রগতিশীলতার নামে ভারতবর্ষের বিরোধিতা করছেন, ভারতের সংবিধানের বিরোধিতা করছেন, ভারতের পরম্পরার বিরোধিতা করছেন, ভারতের মহাপুরুষদেরকে যারা আমাদের প্রেরণা তাদেরকে ইচ্ছা মতো করে নাম দিয়ে দিচ্ছেন, তাদের বিশ্লেষণ দিয়ে দিচ্ছেন, এটা চলা উচিত, চলতে পারবে না। এখানে মানুষ এটা মানবে, মানতে প্রস্তুত আছে, কাউকে সামনে এসে বলতে হবে। তাই যখন আমি বলেছি এই ধরনের কথা গত 1 বছর ধরে, মিডিয়াতে হাহাকার হয়েছে, কিন্তু সমাজে উৎসাহ দেখা নিয়েছে, রাস্তায় দেখে আমাকে বলে দাদা আপনি ঠিক বলেছেন, আর একেবারে সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী প্রফেসর যারা বলতে পারেন না ক্রিটিসিজমের ভয়ে, তারা আমাকে বলেছেন
যাদবপুর নিয়ে যাবো বলে যাদবপুর থেকে বলে ফোন এসেছে, দাদা আপনি একমাত্র সত্য কথা বলেছেন। নোবেল প্রাইজ পাওয়া বুদ্ধিজীবী সম্বন্ধে আমি কোনো অপ্রিয় কথা বলেছি? তারা তাদের মতো তাদের পথে অনুগামী যারা তারা হাহাকার করেছে, আমাকে অনেক খারাপ কথা বলেছে, সাধারণ মানুষ বলেছে এই ঠিক বলেছে, কারণ এই কথা কেউ বলতে পারে না, নিজের ইমেজের ভয় থাকে, খারাপ হয়ে যায়, দেশের ইমেজ নষ্ট, তাদের দুঃখ নেই, আমার ইমেজ যেন ঠিক থাকে, এই ধরনের ভণ্ড রোগে আমরা আর এখানে সহ্য করব না। সে দিন এসে গেছে, সেজন্য জাতীয়তা দেশপ্রেমের পরীক্ষা দিতে হবে তাদেরকে, যারা বিরোধিতা করে আমাদের দেশের দেশান্তরবোধ নিয়ে, কারো মনে কোনো সন্দেহ নেই, মুখ খুলিয়ে বলি এবং সাধারণ মানুষ আমার সঙ্গে আসতে প্রস্তুত আছে, যাদের ভয়ে যাদের সমালোচনার ভয়ে আজকে মানুষ সংকোচ বোধ করতো, সামনে আসতো না, ভয় করতো, এই ধরনের অনুষ্ঠানে আসতে সংকোচ বোধ করতো, সেই সব লোকেদের পরীক্ষা এখনো বাকি আছে, পরীক্ষা দিতে হবে, শেষ যে কত বছর বেঁচে থাকবে সে কয়েকটা বছর পরীক্ষা দিয়ে বেঁচে রাখতে হবে, নাহলে এই ভারতবর্ষ সম্মান পাবে না, করে খাওয়ার সুযোগ পাবে না। আজকে খুনোখুনি হচ্ছে, এখানে আমাদের কর্মীদের মারছে, রাষ্ট্রবাদী শক্তির কর্মীদের অপমান করা হচ্ছে, অত্যাচার করে কেস দেওয়া হচ্ছে, কেউ আমাদের লোকেদের খুন করা হচ্ছে, এদের নাকি অসহিষ্ণুতা নয়, এর জন্য কেউ পুরস্কার ফেরত দেয় না, এর জন্য কেউ রাস্তায় নামে না, কারণ কি এটা করতে গেলে পদ আর পুরস্কার দুটো পাওয়া যাবে না। সেই জন্য আজকে চাকাটা উল্টো দিকে ঘুরছে, ঘোরাতে হবে এবং সত্যি সত্যি ভারতবর্ষে থাকতে গেলে ভারতীয় হতে হবে, নিজেকে ভারত মাতার সন্তান হিসাবে প্রমাণ দিতে হবে, পরিচয় দিতে হবে। আর এটা যে যাই বলবো আমরা করবো, কারণ আজকে আমাদেরকে ভারতবর্ষ স্বীকার করেছে, 75% জায়গা আমরা দখল করেছি, বিজেপি ঝান্ডা উঠছে, ভারত মাতা বিজয় হচ্ছে, 25% জায়গা বাকি আছে, এক দেড় বছরের মধ্যে ওটা পুরো করে দেবো আমরা। মানুষ সুযোগ পেলে ভোট দিয়ে পরিবর্তন করছে, যেখানে ভোট দেওয়ার সুযোগ নেই পুরো সরকারকে নিয়ে চলে আসে, জেতা লোকেদের একাধিক রাজ্যে এটা হচ্ছে, আর যেখানে জাতীয়তাবাদের সুবিধা সে পশ্চিমবঙ্গ, এখানে এতদিন দেশদ্রোহীরা দাপিয়ে বেরিয়েছে, চারিদিক দিয়ে আমরা ঘিরে ফেলেছি, পশ্চিমবঙ্গের বাইরে পা দিয়ে গেলেও পতাকা দেখতে হবে, আমাদের পবিত্র দায়িত্ব এখানে সেই পতাকা ওড়ানো, নেতাজি সুভাষ আর বিবেকানন্দ অরবিন্দের মতো মহাপুরুষরা তারা দুনিয়াকে বিচার দিয়েছেন, আদর্শ দিয়েছেন, মানুষকে বেঁচে থাকার উৎসাহ দিয়েছেন, প্রেরণা দিয়েছেন, আর তারা এখানে অপমানিত আছে, অবহেলিত, কেউ কেউ লোক দেখা গেল তাদের পুটোটা টাঙায় যাতে ভোটটা পাওয়া যায়। তাই আজকে অপ্রিয় প্রশ্ন সমাজের সামনে আসছে, আজকে কেউ ভোটে যাচ্ছে, কেউ প্রশ্ন করছে গান্ধীজি রাষ্ট্রপিতা কিনা, যে প্রশ্ন করার সাহস করতে হবে, প্রশ্নটা অনেক আগে করা উচিত, আজকে প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর দিতে হবে, এরকম অনেক অপ্রিয় প্রশ্ন যেটা সাধারণ মানুষের মনে প্রজন্মের প্রজন্ম ছিল তার উত্তর লোকে একে খুঁজছে এবং এ থেকে তার উত্তর দিতে হবে। পশ্চিমবাংলা একদিন এখান থেকে সারা ভারতবর্ষের রাষ্ট্রবাদের বিস্তার হয়েছে, স্বাধীনতার সম্ভাবনা এখান থেকে হয়েছে, সত্যি বলতে গেলে আজকেও বিচারধারা দিয়ে আমরা পরাধীন আছি, আর্ধেক বাংলা বিদেশ হয়ে গেছে, বাকিটা বাঁচিয়ে রেখে আমাদের সেই মহান পুরুষদের যারা নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে রাষ্ট্রের পতাকা তুলে ধরে রাষ্ট্রের অস্মিতাকে তুলে ধরেছেন স্বাধীনতার জন্য, তাদের স্মৃতির জন্য তাদের সম্মানের জন্য আমাদের এটা করতে হবে। আর আমরা শুধু একা নই, একদিন বগাছা ছিলাম, আমাদেরকে অবহেলা করা হতো, অবমাননা করা হতো, হাসি একটা করা হতো, কিন্তু আজকে আমাদের কথা লোকে সিরিয়াস ভাবে নিচ্ছে এবং আমাদের সঙ্গে পা মেলাতে কান মেলাতে অনেক লোক এগিয়ে আসছে, এক একটা ঘটনায় যে প্রতিক্রিয়া হচ্ছে সমাজে সেটা তার প্রমাণ। এই সুযোগেতে যে প্রোগ্রাম কেন্দ্র থেকে দেওয়া হয়েছে তাকে যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারি, হিম্মতের সঙ্গে উৎসাহের সঙ্গে পালন করতে পারি, চেষ্টা করতে হবে, বাকিটা সাধারণ মানুষ করে দেবে, তারা আমাদের অপেক্ষা করছে যে আমরা কবে আসবো সামনে, কবে করবো। পশ্চিমবাংলায় এই ধরনের অনুষ্ঠান ভালোভাবে আমাদের কেন্দ্রীয় নেতারাও ভাবতে পারেন না, গত বছর যখন হয়েছে তৃণমূল যাত্রা, বৃষ্টির মধ্যে আমাদের সব নেতারা গেছেন, দেবস্থিতিও বাইকের পিছনে ছুটে ঘুরেছে, তো যারা নেতা এসেছেন তারা দেখেছেন যে এখানে একটু উন্মাদনা, লোকের মধ্যে উৎসাহ, দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে লোকে সেলিব্রেট করছে, তার অভাব হয়েছে, তাই তো পশ্চিমবঙ্গেও এরকম হচ্ছে, আরে পশ্চিমবঙ্গতে তো শুরু হয়েছে, হবে না কেন? আজকে সেটা বলার মতো কেউ ছিল না, যারা বলার ছিল তাদের আওয়াজও কম ছিল, আজকে আওয়াজ বেড়েছে,
বলার মতো শক্তি বেড়েছে, আত্মবিশ্বাস বেড়েছে, লোক তাই আমাদের জন্য অপেক্ষা করছে, আমাদের গ্রহণ করতে প্রস্তুত আছে, সে সুযোগ যদি আমরা নিতে পারি। তারা ভারতবর্ষের পরিবর্তন হয়ে গেল, আর যেখান থেকে পরিবর্তন শুরু হয়েছিল সেটা অসম্পূর্ণ হয়ে গেছে। এটা আমাদের কোনো কার্যকর্তাদের পক্ষে মোটেই সম্মানের না। আমাদের সম্মানকে বাঁচানো, আমাদের পূর্বপুরুষদের কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব আমাদের ভাই করেছে, সেই কাজ বাকিদের সঙ্গে তাল মিলিয়ে করতে হবে। আর আমাদের গতিটা অনেক বেশি বাড়ানো, অনেক বেশি উৎসাহের সঙ্গে বাড়ানো, যারা এর জন্য মৌ মাছি অপেক্ষা করেছেন তারা যেন হতাশ না হয়। এই প্রোগ্রামকে যে কোনো ভাবে হোক সফল করার জন্য বেরোতে হবে, আর আমরা বেরোলেই লোক আমাদের সঙ্গে আসবে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে উৎসাহের বাতাবরণ, নুমাদনা চলছে, নির্বাচন চলছে, সাতটা সাতটা পুরসভা, জানি না আপনাদের মধ্যে কেউ সেখানে এসেছেন কিনা বা গেছেন কিনা, হলদিয়ায় গেলাম সিপিএম এর এমএলএ আছে, একটা লাল পতাকা নেই ওখানে। উত্তর দিনাজপুরে আমি গেছিলাম, চোপড়া থেকে রাজগঞ্জ গাড়িতে ঘুরলাম, তার মধ্যে চোপড়াতে সভাও করলাম আমরা, যে আমাদের কর্মী মারা গেছেন। সারা উত্তর দিনাজপুরে টিএমসি ঝান্ডা নেই, কংগ্রেস তো গেছে আমাদের পেটের মধ্যে চলে এসেছে, আমরাই আছি। আজ জিজ্ঞেস করছে আমাকে মিডিয়া যে নির্বাচন হচ্ছে, টিএমসি সামনে আপনারাই আছেন, কি করে ভোটটা সামলাবেন, কি করে করবেন, কারণ হিংসার দ্বারা ভোট লুট করার চেষ্টা হবে। তো লোক চাইছে আমরা এদের প্রতিকার করি, প্রতিরোধ করি এবং পরিবর্তন করি। লোকের আশা আকাঙ্ক্ষাকে তো আমরা নষ্ট করতে পারি না, হতাশ করতে পারি না। এতদিন এই অনুকূলতার জন্য আমরা চেষ্টা করেছি, পরিশ্রম করেছি, আমাদের যারা পূর্ববর্তী কার্যকর্তা ছিলেন, পূর্ব ছিলেন, তারা করেছেন, তার পরিণাম স্বরূপ আজকে আমরা অনুকূলতা পেয়েছি, সম্মান পাচ্ছি। এই সম্মানকে বাড়ি নিয়ে যাওয়ার, অনুকূলতার উপযোগী পরিশ্রম করে তাকে সাফল্যে পরিণত করার দায়িত্ব আমাদের। সেখানে এই এবারে 70 বছর সারা দেশে ধুমধাম করে হবে, তার চেয়ে কোনো অংশে যেন আমাদের কার্যক্রমের প্রস্তুতি এবং প্রয়াস কম না হয়। সবাই দেখবে যে বাংলায় কীভাবে হলো, সবার প্রসঙ্গ নেই, সব জায়গায় তো হবে না, সবাই জানে, কোনো বাধা নেই। পশ্চিমবঙ্গে হয়েছে কি, কতটা হয়েছে, কীভাবে হয়েছে, কত ব্যাপকভাবে হয়েছে, এটা হবে প্রশ্নের কারণ। এটা সবার কাছে আকাঙ্ক্ষা উৎসাহের ব্যাপার আছে, যেন আমাদের রিপোর্টিং যখন হবে আমরা যেন বুক ফুলিয়ে বলতে পারি। তাহলে দিল্লি থেকে 56 ইঞ্চি ছাপি, কলকাতায় এবার 34 হয় যাওয়ার জন্য না হয়, এখান থেকে 56 ইঞ্চি ছাপি আমাদের কাজ যেন করতে পারি। আমরা যখন যাবো দিল্লিতে সেখানে ছাপি টান করে রিপোর্টিং করতে পারি, এরকম প্রোগ্রাম করতে হবে। আর আমার মনে হয় যে ধরনের মন নিয়ে আমরা এগোচ্ছি, পরিবেশ অনুকূল আছে, সবাই চেষ্টা করলে এটা সফল হবে আমার পুরো বিশ্বাস আছে। ধন্যবাদ। আমি এইভাবে শপথ গ্রহণ করছি যে দেশের অখণ্ডতা এবং স্বতন্ত্রতা বজায় রাখার জন্য নিজেকে উৎসর্গ করব। আমি প্রতিজ্ঞা করছি এই দেশের যে সাংবিধানিক উৎকর্ষতা আছে তা সর্বতোভাবে রক্ষা করব। সমস্ত জাতীয়তা বিরোধী শক্তির বিরুদ্ধে আজীবন সংগ্রাম করব এবং ভারত জোড়ো এই ভাবের সঙ্গে নিজেকে প্রতিনিয়ত নিযুক্ত রাখবো। ভারত মাতা কি যায়, আমরা নতুন ভারতীয়। এবারে